এরা জন্মের পর থেকে চলনে বলনে এরা সম্রাট সম্রাট ভাব, মানে সব সময়ের জন্য এর গলায় কখনো দড়ি দিতাম না, ওখান থেকেই সম্রাট। আমার এই গরুর নাম হলো বিশাল, এর ওজন আছে আপনার 1530 কেজি। এটার নাম রাজাবাবু নামেই পরিচিত, বরিশালের রাজাবাবু। শের খান নামটা ভালো আর কি, এই জন্য রেখেছি, এটা ভালোবাসার নাম, এই জন্য রাখছি শের খান। কোরবানির পশুর হাট জমে উঠেছে, গরু ছাগল বেচা কেনাও বাড়ছে। এরই মধ্যে ঢাকার হাট মাতাচ্ছে সম্রাট বিশাল, তিনি রাজাবাবু, শের খান এমন বাহারি নামের বেশ কিছু গরু। সুঠামদেহি ও স্বাস্থ্যবান এবং আকর্ষণীয় নাম থাকায় গরুগুলো সবার নজর কাড়ছে। চলুন এবার দেখে নেই বাহারি নামের এই বিশাল দেহি গরুগুলি কত মন ওজনের এবং কত টাকা চাচ্ছে ব্যবসায়ীরা। খুবই শান্ত স্বভাবের গরু, আমি হয়তো এতক্ষণ বললাম যে আর পিঠে চললে কিছু বলবে, কিচ্ছু বলবে না। আপনিও এর পিছনে যদি চড়তে চান, যে কোনো আমার বাড়িতে গরু ছেড়ে দেওয়া ছিল, যদি আমি ডাক দিই সম্রাটও দৌড়ায় চলে আসবে। এখানেও প্রমাণ যে একে ওইভাবে একদম দেখেন শান্ত গরু। গতবার আমি আর এই 20 লাখই দাম চেয়েছিলাম, পুলিশ বক্সের পাশে ছিল সে, তখন এখানে এসে আমার বাড়িতে 10 লাখ 10.5 লাখ গতবার দাম বলেছে, এখানে এসে 8 লাখ দাম বলে, 8 লাখ 7 লাখ। পরে আমি গরুটা রিটার্ন নিয়ে গেছিলাম, এবারও 20 লাখ চাচ্ছি। কারণ একটাই, কারণ সেল তো হয় অনেক কস্টিং গেছে। আমি বললাম যে যদি সত্যিকারের যদি পরিশ্রমের মূল্য, খাদ্যের মূল্য ধরতে পারে, ধরা যায়, তাহলে পরে তো কোনো খামারই আর গরু পুষবে না। এই নামটা অবশ্য আমাদের ওই খামারে কিছু এক্সপার্ট ওয়ার্কার আছে যারা মিল্ক মিঠা এলাকা সিরাজগঞ্জের পাবনার মানুষ, তাদের নিয়ে আসছিলাম, তারা শখ করে রাজাবাবু রাখছে। একটা বড় গরু নাকি রাজাবাবু নামে ছিল, বিক্রি হয়েছে আগে, তো তারা রাজাবাবুর নাম ডাকা শুরু করছে এই থেকেই। রাজাবাবু যে খাঁচা মেশিন যেটি ওর মধ্যে উঠানোর পরে 1200+ উঠছে, কিন্তু ওই মেশিনের মনে হয় বেশি রেঞ্জও নাই, 1200+ উঠছে আর কি ওই মেশিনে। গতবার 15 লাখের মতো চাইছিল, এবছর তো চাইতে তো আর 10 নাই, 20 লাখ আমরা মানে চাইতেছি। আরে এই আকৃতি আকারে বড়, এই জন্য আর কি রাখা। আরে কালকে বের করে আনার সময় হাজার হাজার লোক, এতদিন তো ঘরের ভিতরে ছিল, কেউ দেখে নেই। বের করে আনার সময় রাস্তার সব জায়গায় খালি গাড়ি দাঁড় করা, একা গরু দেখা যায়, গরু 35-37 মন আছে, 38 মন। আর এটার দাম যাচ্ছে 20 লক্ষ টাকা। আমার এই গরুটার নাম রাখা হয়েছে শের খান। জি, শের খান নামটা ভালো আর কি, এই জন্য রেখেছি, এটা ভালোবাসার নাম, এই জন্য রাখছি শের খান। গরুটার দাম চাচ্ছি ভাই আমরা 15 লাখ টাকা। ওজন আছে ভাই, ইন টোটাল স্কেল করা আছে 40 মন, 1600 কেজি। এখন আমরা তো চাচ্ছি 15 লাখ টাকা আর কি, এখন আসবে দেখবে, একরকম করে তো অবশ্যই ছাড়বো, একদমে তো গিরি করে থাকলে তো আর বেচা কিনা হয় না। বুঝলেন, আপনাদের মতামত বা পরামর্শ জানাতে কমেন্ট করুন অথবা ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে মেসেজ করুন। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইটে।